ইউনিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আর কি আমরা আলোচনা করতে চলেছি, সেই বিষয়টা এখন একদম সব থেকে হট টপিক। সবাই জানো যে বিশ্ববিদ্যালয়ে একটা আমাদের যে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির পরীক্ষাগুলো আমাদের পশ্চিমবঙ্গের কলেজগুলোতে হচ্ছে, সেগুলো অনলাইন হবে না অফলাইন হবে, এই নিয়ে একটা ডামাডোল চলছে। একজন শিক্ষক হিসেবে আমরা কখনোই অনলাইন পরীক্ষা কাম্য করতে পারি না, কারণ আমরা জানি অনলাইন পরীক্ষা মানেই কিন্তু টোকা পরীক্ষা। একদম সোজা ভাষায় বলছি, অনলাইন মানে টোকা এক্সাম, দেখে দেখে পরীক্ষা দেওয়া। আমার যেটা বক্তব্য যে সেইটা হচ্ছে যে যে অনলাইন পরীক্ষা কেন, ছাত্ররা তো আন্দোলনটা যেটা করছে বিভিন্ন জায়গায়, যেখানে আন্দোলন হচ্ছে দেখতে পাচ্ছি, রবীন্দ্র ভারতী বলো বা আলিয়া বিশ্ববিদ্যালয় বলো বা আরো যেখানে বর্ধমানে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে প্রেশার দিয়ে বলা হয়েছে যে না অনলাইন পরীক্ষায় নিতে হবে, তা ইউনিভার্সিটি ডিসিশন বদলাচ্ছে। কিন্তু আলটিমেটলি কি এতে আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা বা ছাত্রদের যে আন্দোলন, সেটা কি সারা ভারতবর্ষের কাছে খুব একটা ভালো উদাহরণ হিসেবে ঠেকছে? তারা তো দেখতে পাচ্ছে ছাত্ররা যে আন্দোলনটা করছে সেটা কিন্তু অন্যায় আন্দোলন, কারণ তারা কিন্তু অ্যাকচুয়ালি টোকার জন্যই আন্দোলনটা করছে, তারা টুকে পরীক্ষা দেবে বলে। সেই জন্য আমি বলছি ছাত্রদের আন্দোলনটা কি এইরকম হওয়া উচিত ছিল না, যে তারা হয়তো, হ্যাঁ আমি মানছি হয়তো কিছু কিছু জায়গায় তাদের সিলেবাস শেষ হয়নি বা কোনো সমস্যা ছিল সেমিস্টারে, সেটা আমি মেনে নিচ্ছি, আমরা আগেও বলেছি যে হ্যাঁ তাহলে তুমি আন্দোলন করো যে সিলেবাসটা কমিয়ে দেওয়া হোক, সেই সিলেবাস কমাবর পর যতটুকু আমাদের টপিক হয়েছে তার উপর আমরা একটা অফলাইন এক্সাম দিতে চাই, এইটা বলতে পারতো। বা ছাত্ররা ছাত্রছাত্রীরা এটাও বলতে পারতেন যে না আমাদের একটু টাইমটা একটু পরীক্ষার একটু এক্সটেন্ড করে দেওয়া, যাতে আমরা পড়ার একটু সময় বেশি পাই। এই দুটো দাবি যদি ওনারা করতেন ছাত্রছাত্রীরা, আমি কিন্তু 100% তাদের সঙ্গে ছিলাম এবং মেনে নিতাম যে না ছাত্রদের ঠিক কথা বলছেন। তাদের হয়তো অনেকদিন 2 বছর পড়াশোনাটা ল্যাগ হয়ে গেছিলো বলে হয়তো তাদের সমস্যা ছিল, কোনো কোনো ক্ষেত্রে ক্লাস হয়নি। কিন্তু যেভাবে আমরা দেখলাম যে কালকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির উপাচার্যের ঘরে যেভাবে স্টুডেন্টরা লাথি মারছেন বা লাথি চালাচ্ছেন, অদৌ এটাকে আমরা গুন্ডাগিরি বা হুলিগানিজম বললেও কিন্তু কম ব্যাপারটা হবে না। এবং এই অ্যাটিটিউড আমরা অত্যন্ত ধিক্কার সঙ্গে জানাচ্ছি। এবং অনেক জায়গায় স্টুডেন্টরা দেখি বলছে যে ম্যাকাউটের স্টুডেন্ট, ম্যাকাউটের ব্যাপারটাই প্রথমেই আসি, ম্যাকাউটের স্টুডেন্ট একজন আমাকে লিখেছেন দেখলাম যে সেমিস্টারে নাকি মিনিমাম 6 মাস সময় দরকার। আমি নিজেও ম্যাকাউটে পড়েছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অনার্স করার পর MBA করেছি এবং তা তখন WUT নাম ছিল এবং পরবর্তীকালে ম্যাকাউটে ছিল। আমি কোনোদিন শুনিনি যে 6 মাস সেমিস্টারে সময় পাওয়া যেত বলে। তো আজকে আমাদের চ্যানেলে আমাদেরই স্টুডেন্টরা এসেছেন যারা কিন্তু অলরেডি ম্যাকাউট থেকে পাস আউট। প্রথমে আলাপ করি দিই হিরকের সঙ্গে। হিরক, তুমি কবে ম্যাকাউট থেকে কী স্ট্রিম নিয়ে পাস করেছো একটু বলে দাও। আমি ম্যাকাউট থেকে BTECH ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে 2020 পাস আউট। আচ্ছা, কোন কলেজ থেকে পাস করেছো তুমি? ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি ইনস্টিটিউট থেকে সোনারপুর থেকে BTECH এ পাস করেছে এবং 2020 সালে পাস আউট হয়েছে। তুমি তো অনেকগুলো সেমিস্টারই অফলাইন পরীক্ষা দিয়েছো। হ্যাঁ, পুরো 7টা সেমিস্টার, মানে লাস্ট বাদ দিয়ে তুমি সবকটা সেমিস্টার সব সেমিস্টার। আচ্ছা বিরক, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে ছাত্রছাত্রীরা 6 মাস 6 মাস সেমিস্টার ম্যাকাউটের যারা পড়ে বলছে আমাকে, তুমি সত্যি করে বলো তো অড সেমিস্টার বা ইভেন সেমিস্টারটা কি সত্যি 6 মাস সময় তোমরা পেতে? 6 মাস হতো না, যারা বলছে তারা কোন পরিপ্রেক্ষিতে বলছে আমি জানি না, তবে আমি নিজে ম্যাকাউটের স্টুডেন্ট এবং আমি 7টা সেমিস্টার অফলাইন এক্সাম দিয়েছি। তো আমাদের ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 4.5 মাসের মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতো এবং তারপরে প্র্যাকটিক্যাল এবং পরে রিটেন টেস্ট শুরু হয়ে যেত। আচ্ছা, তোমাদের তার মানে যে ফার্স্ট সেমিস্টারটা যেটা হতো স্টার্ট, মানে একদম যেটা আমরা যেটা বলতে পারি অড সেমিস্টারটা, সেটা তো অগাস্টে সেশন শুরু হতো ফার্স্ট উইক থেকে। হ্যাঁ, অগাস্টে 3rd অগাস্ট পরীক্ষা কবে হতো? 3rd অগাস্ট থেকে শুরু, কবে পরীক্ষা হয়েছিল? পরীক্ষা হয়েছিল আমাদের ডিসেম্বর মাসে, মোটামুটি জানুয়ারি থেকে বোধ হয় স্টার্ট হতো ইভেন সেমিস্টারটা, যেটা এই সেমিস্টারটা নিয়ে যেটা আন্দোলন চলছে ইভেন্টটা, সেটা মোটামুটি কবে পরীক্ষা হতো তোমাদের সময়? ইভেন সেমিস্টার ধরুন শুরু হলো জানুয়ারি মাসের একদম লাস্টের দিকে, মানে এটা কলেজের উপর ডিপেন্ড করে কোন কলেজ কখন খুলবে। তো সাধারণত 15-16 তারিখ যদি শুরু হতো জানুয়ারি, তো জানুয়ারি মাসের, তো মে মাসের 10-12 তারিখে পরীক্ষার নোটিফিকেশন বেরোতো এবং তারপর আমরা ফি জমা দিতাম কলেজে পরীক্ষার, মানে ফর্ম ফিল আপের জন্য একটা ফি দিতে হতো 1000 টাকা না 1200 টাকার মতন। তো তারপরে আমাদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে যেত 15-16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল। তার মানে তোমাদের সময়টা 4 মাস, মানে ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে 4 মাসের বেশি সময় তোমরা পেতে না। তাহলে তোমার এই যে স্টুডেন্ট গুলো বলছে 6 মাস 6 মাস, আলটিমেটলি আমার জবে থেকে ম্যাকআউট স্টার্ট হয়েছে, WUT ছিল এবং এখনো অবধি কোনোদিনই কিন্তু 6 মাসের সেমিস্টার হতো না। আমি 6 মাস হতো, কিন্তু স্টুডেন্টরা কিন্তু এতদিন কোভিড এর আগেও কিন্তু 4 মাস প্রিপারেশন করেই কিন্তু পরীক্ষা দিয়েছে, এটা তো আমার কিন্তু প্রমাণিত তোমাদের কথা থেকে।
আচ্ছা, এবার আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা আসছি। তুমি তোমার কলেজ কিন্তু সিউতে পড়েছো, এবং তোমার কোন কলেজ ছিল সিউতে? আমার সেই দারান্দারাম জয়পুরিয়া, জয়পুরিয়া কলেজ। তুমি কবে পাস আউট সিউতে? আমি 2021 সালে, 2021 সালে তুমি পাস আউট। তাহলে তুমি অনেকগুলো সেমিস্টারই সিউতে অফলাইনে নিয়েছো। বলারই কথা না, সিউ স্ট্যান্ডার্ড সারা ভারতবর্ষ জানে যে সিউ যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং সিউ যথেষ্ট স্ট্রিক্ট। এবং তোমার সময় যখন পরীক্ষা হতো, যখন তুমি অফলাইন এক্সাম গুলো দিলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেগুলো হলো, তোমার সময় কি তুমি 6 মাস সময় পেতে? না স্যার, একদমই 6 মাস আমরা সময় পাই। তুমি তো কমার্স সেকশন জয়পুরিয়া, মানে তো তুমি কি 6 মাস সময় পেতে? 6 মাস করে যেটা লাফালাফি করছে যে 6 মাস সময় দেওয়া হোক, অদৌক যখন অফলাইনে আগেও যখন কোভিড এর আগে পরীক্ষা হতো, তোমাকে আমি একদম স্ট্রিক্টলি জিজ্ঞাসা করি, তোমাদের সত্যি কি 6 মাস সময় পেতে তোমরা? না স্যার, পেতাম না আমরা 6 মাস সময়, একদমই পেতাম না। কারণ কি, আমরা 4 থেকে ম্যাক্স টু ম্যাক্স 4.5 মাস মতন সময় পেতাম। এবং সিউর সবাই জানে যে অ্যাটেন্ডেন্স নিয়ে যখন অফলাইনে ক্লাস হতো, অ্যাটেন্ডেন্স নিয়ে একটা বিরাট সমস্যা ছিল, বিরাট সমস্যা। আমি জানি না আদার্স ইউনিভার্সিটি কি আছে, বাট আমাদের এখানে ছিল 60% না হলে আমরা পরীক্ষায় বসতে পারতাম না। তো সেখানে দাঁড়িয়ে কলেজ করে মানে আমরা ম্যাক্স টু ম্যাক্স 4 থেকে 4.5 মাস সময় পেতাম, এবং সেই 4 থেকে 4.5 মাসের মধ্যে পরীক্ষা দিতে হতো। এবং সেখানে এমন না যে মানে আমরা খুব অল্প পড়ে বা খুব হালকা পড়ে পাশ করে যেতাম, ভালো লেভেলের পড়তে হতো সেখানে। তোমার কি মনে হয়, এখনো অবধি সিউ ডিসিশন নেয়নি যে অনলাইন হবে কি অফলাইন হবে, কিন্তু সিউর যা স্ট্যান্ডার্ড, সারা ভারতবর্ষে সিউর একটা র্যাঙ্ক আছে ইউনিভার্সিটি হিসেবে, প্লাস ওয়ার্ল্ডেও রেকগনাইজ। তোমার কি মনে হয় যে এবারে যদি সিউর পরীক্ষাটা অনলাইন হয়, সেটা সিউর পক্ষে খুব সম্মানজনক হবে? না, একদমই নয়। ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডটা, যে স্ট্যান্ডার্ড, তুমি তো নিজে অফলাইন পরীক্ষাও দিয়েছো, লাস্ট বোধহয় অনলাইনও একটা দিয়েছো, একটা দিয়েছো। কিন্তু তোমরাও যখন তোমাদের সময় অনলাইনটা যখন লাস্টবার করোনার সময় হলো, তোমরা কি এইভাবে আন্দোলন লাতালাতি করেছিলে? না স্যার, না স্যার, আমরা তো দেখিনি, আমরা করিনি। কারণ কি, আমরা পড়েছি, আমরা যতটা আমাদের যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আমরা নিয়েছি। হ্যাঁ, কিছু পরিস্থিতি খারাপ এসছে, ফ্যামিলি কন্ডিশনও খারাপ হয়েছে, এমন না যে ফ্যামিলি কন্ডিশন খুব ভালো ছিল, আমার নিজের বাবাই অনেক অসুস্থ ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি নিজে যতটা আমার সামর্থ্য বা আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি, আমার দিক থেকে আমি চেষ্টা করেছি। আর আমি এইটুখানি বুঝি যে চেষ্টার কোনো বিকল্প হয় না। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি এটাই বলতে পারি যে তোমরা যারা সিউতে পড়ছো বা পড়বে ভবিষ্যতে, তো যারা যারা এই ভিডিওটা দেখছো, তো এটাই বলবো যে তারা পড়াশোনাটাকে চালিয়ে যাও। মানে অনলাইন হোক বা অফলাইন হোক সেটা ম্যাটার করে না, পড়াশোনাটা ম্যাটার করে। আরেকটা কথা যেটা বলছি, এই যে অনলাইন অনলাইন চাইছে, অনলাইন পরীক্ষা চাওয়ার কারণটা কি তোমার কি মনে হয় যে অনলাইন পরীক্ষাটা হলে কি ট্রান্সপারেন্সি অদল থাকবে পরীক্ষা, তোমার কি মনে হয়? না স্যার, থাকবে না। এটা এটা আমি নিজে একটা স্টুডেন্ট, আমি অনলাইনে পরীক্ষা দিয়েছি, তো থাকে না স্যার, আমি নিজে একটা স্টুডেন্ট হয়ে বলছি, না এটা থাকে না। এবং আমি নিজে দেখেছি, এটা তোমাকে জিজ্ঞেস করি সত্যি কিনা, আমারই একজন চেনা পরিচিত স্টুডেন্ট বলেছে অনলাইনে পরীক্ষা দিলে নাকি আধ ঘন্টার ভেতর নাকি সব অ্যান্সার নাকি চলে আসে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এবং মানে ভালো খারাপ যা ছেলে মেয়ে সবাই 1 ঘন্টার ভেতর পরীক্ষা শেষ। হ্যাঁ হ্যাঁ, সবাই স্যার, আমরা আমাদের অ্যাকচুয়ালি একটা আমি কথা বলি, আমার মনে পড়লো যে এই যে আমি যখন পাস আউট করেছি 2021-এ, আমাদের যে প্রবলেমটা সব থেকে বেশি ফেস করতে হয়েছে সেটা হচ্ছে কলেজে ভর্তি হওয়া। আমি আজকে যদি আজকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করি, দেন যখন আমি মাস্টার ডিগ্রির জন্য যখন যাব, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা বিরাট প্রবলেম হয়েছে যে সবাই তো আমরা ভালো নাম্বার পেয়েছি, তো কাকে ছেড়ে কাকে কলেজ ভর্তি নেবে, কথাটা হচ্ছে এখানে। এখানে যারা পড়াশোনা করছে তারাও একই লেভেল, এবং যারা করছে না তারাও একই লেভেল। তো এই ভর্তির প্রবলেমটা যারা বুঝছো যে ভর্তির প্রবলেমটা কি, যারা ইন ফিউচার পড়াশোনাটাকে, কারণ কি দেখো, আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের কাছে একটাই অপশন, সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনা ছাড়া আমাদের কাছে আমার মনে হয় না আর কোনো অপশন আছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মতন স্টুডেন্ট যখন মানে শুধু পড়াশোনাটাকে নিয়ে আমরা এগোই, তো সেই সময় দাঁড়িয়ে যখন অনলাইন হয় এবং সবাই সেম নাম্বার পেয়ে যায়, সেখানে বিরাট একটা সমস্যা হয়, প্রবলেম হয়। এবার যেটা বলতে চাইছি, তোমাদের কি মনে হচ্ছে যে এসব ছেলে মেয়েগুলো এইরকম অনলাইন পরীক্ষার জন্য এরকম ভিসির ঘরে গিয়ে, যে উপাচার্য একজন সম্মানীয়, যে ইউনিভার্সিটি হোক না কেন, সেখানে দরজায় গিয়ে লাথি মারছেন, তাকে ঘিরে রাখছেন, অসুস্থ করে দিচ্ছেন, তো এইগুলো করে কি পশ্চিমবঙ্গের কি খুব ভালো উজ্জ্বল একটা মানে দিক মানে কি দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের, মানে আমাদের যে ছাত্র কালচারটা, ছাত্রছাত্রীর যে কালচারটা, সেটা ভারতবর্ষের কাছে কি তোমার মনে হচ্ছে স্ট্যাচারটা দেখান? সারা হোল ওভার ইন্ডিয়া তো দেখছেন যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে। তো এইটা কি যখন একদিকে আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন আদানি আম্বানির সঙ্গে বসা ইন্ডাস্ট্রি এখানে আনার চেষ্টা করছেন, উনি কিছুটা বণিক সভার মিটিং হলো আমরা দেখলাম, সেখানে উনি কিন্তু ইন্ডাস্ট্রি আনার চেষ্টা করছেন, যাই হোক সে আসুক না আসুক অন্তত বসছেন, চেষ্টা করছেন,
তো এইরকম ইন্ডাস্ট্রি যখন দেখবে যে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের এই হাল, মানে তারা টোকার জন্য এতটা ডেসপারেট, তো তোমার কি মনে হয় যে সেক্ষেত্রে তারা এখানে কি ইন্ডাস্ট্রি আনার কথা ভাববেন, না বাইরে শিফট করবেন, না তোমার মনে হচ্ছে যে এখানকার ছেলেমেয়ের থেকে তারা বাইরে স্টেটের ছেলেমেয়ে যারা এরকম আন্দোলন মানে অন্যায় আন্দোলনগুলো করবে না সেখান থেকে ছাত্রছাত্রী নেওয়া তাদের, কারণ দেখো তারা বিজনেস করছে, তারা তো নিজেদের প্রফিটটা বুঝবে, তারা ইউনিভার্সিটি কি অনলাইন অফলাইন তারা কিন্তু দেখবে না, তারা কিন্তু চাইবে যে আমি কিন্তু ট্রান্সপারেন্সি চাই সে কতটা শিখে আসছে, কারণ সে ইনভেস্ট করছে। দেখুন স্যার, যখন এই যে কোম্পানিগুলো যদি আসেও ভবিষ্যতে সব থেকে বেশি খুশি হবো আমরা যারা পড়াশোনা করছি, পরবর্তীকালে অনেকে বেকার হয়ে বসে থাকছে, তো ইন্ডাস্ট্রিগুলো যখন আসছে তো আমরা তো ফার্স্ট একটা চাকরির পরীক্ষায় কি করতে হয়, মানে প্রাইভেট ফার্মে জব পেতে গেলে ফার্স্ট তাকে অ্যাপটি ক্লিয়ার করতে হয়। ধরুন অ্যাপটি ক্লিয়ার করে গেল একটা ছেলে, যথেষ্ট কঠিন থাকে যে কোনো টিসিএস বলো বা উইপ্রো বলো, যে কোনো এমএনসির পরীক্ষা, তো সেটা ক্লিয়ার করার পরেও তাকে ইন্টারভিউতে বসতে হবে, এবং ইন্টারভিউতে এইচআররা কিন্তু এমন এমন কোশ্চেন করবে, যারা অনলাইন অনলাইন করে লাফাচ্ছ তারা হয়তো এখন ভালো মার্কস পেয়ে বেরিয়ে যাবে, কিন্তু তখন কিন্তু অত্যন্ত দুঃখের সম্মুখীন হবে, এবং চোখের জল নাকের জল সোজা কথা ভাষা মানে ভালো ভাষায় বলছি এক হয়ে যাবে। অনেকে আবার অদ্ভুত যুক্তি দিচ্ছে, বলছে নাকি এই যে সাবজেক্টগুলো যেগুলো তোমাদের অ্যাকাউন্ট, তুমি ধরো বিকম স্টুডেন্ট, তোমার তো অ্যাকাউন্টস জার্নাল ফাইন্যান্স অ্যাকাউন্টস এইগুলো বেছেই খেতে হবে তোমাকে সারা জীবন, তার নলেজ যদি না থাকে তুমি কিন্তু কোথাও অ্যাকাউন্টসে বা ফাইন্যান্সে কাজ করতে পারবে না। আবার তুমি যে বিটেক পড়েছো, তোমার যে মেন কোর সাবজেক্টগুলো, আমি সব সাবজেক্ট পড়ছি কিন্তু কোর যে অ্যানালগ ইলেকট্রনিক্স, এবার বলছে নাকি এগুলো নাকি বুকিশ নলেজ, এগুলো নাকি চাকরি বাকরিতে কোনো কিছু কাজে লাগে না, তুমি তো নিজে ইন্টারভিউ দিয়েছো কোম্পানিতেও পেয়েছো চাকরি, তোমার অভিজ্ঞতা কি বলে ইন্টারভিউ লেভেলটা কিরকম হয়, সেখানে কি কোনো কিছু সাবজেক্ট তোমার কাজে লাগে পড়া? ইন্টারভিউ যেমন আমাদের ইলেকট্রনিক্স থেকে অ্যানালগ ইলেকট্রনিক্স, অ্যানালগ কমিউনিকেশন আর সি প্রোগ্রামিং ধরেছিল, ডেটা স্ট্রাকচার বিভিন্ন কোর সাবজেক্ট যেগুলো, আইটি তো ধরবেই, আইটি কোম্পানি, তো এইগুলো কি তার মানে পড়া পড়তে লাগে না, মানে স্টুডেন্টের বক্তব্য তাই সব, যারা যারা এই কথাটা ওরা বলছে যে এসব নাকি চাকরি বাকরির জন্য পড়তে লাগে না, অত্যন্ত বোকার মতো কথাটা বলছে, অত্যন্ত বোকার মতন, এবং আমার মনে হয় তারা হয়তো পড়ার বই ছেড়ে দিয়ে বেশিরভাগ সময় কাটায় ফেসবুক ইউটিউবে, এবং তার লোককে ক্রিটিসাইজ করতে খুব ভালোবাসে। অনেকে বলেছে আমি যে এইসব ভিডিও দিচ্ছি, অনেকে আমাকে তোমরা হয়তো দেখেছো জানি না আমার চ্যানেলে, তুমি আমাদের স্টুডেন্ট, আমাদের নাকি কোনো স্টুডেন্ট পত্তর নেই, মানে আমরা নাকি পয়সা কামাবার জন্য এইসব ভিডিও দিচ্ছি যাতে ভিউ হয় বেশি বা এইসব হয়, কি মনে হয় তোমার এই কথা? তুমি তো নিজেও আমাদের এখানে পড়ো এবং আমার স্টুডেন্ট সম্বন্ধে বা যারা যারা পড়ে কিন্তু সবই জানো, কি মনে হয়? আমরা টোটাল 50 জন পড়ি, যারা জানতে চাইছেন যে স্যারের কজন স্টুডেন্ট আছে, তো আমরা বলছি আমরা কোন আমাদের ম্যানেজমেন্টে বলছি আইটি তে, তাও এমবিএ আর আইটি অন্য একজন স্যার পড়ান, তো তার কাছেও আরো বেশি স্টুডেন্ট আছে, টোটালটা আমাদের এলিভেটেড এডুকেশন টোটালটা নিয়ে, তো এমবিএ স্যার এমবিএ এর জন্য সাবজেক্ট গুলো পড়ায় এবং ম্যাটের জন্য ম্যাট ক্যাট এই সব সাবজেক্টও পড়ায়, তো যারা বলছো তারা না জেনে লোককে ক্রিটিসাইজ করো না, আগে জানো লোকের সঙ্গে কিভাবে তর্ক করতে হয় সেটা শেখো, শিখে তারপর না হয় তর্ক করো। আরেকটা কথা যেটা বলছি, আজকে যখন দেখো অন্য স্টেট এগিয়ে যাচ্ছে, দিল্লি বোম্বে বেঙ্গালোর, মাচ মোর প্রফেশনাল, তাদের কিন্তু দেখবে এই কলেজে গিয়ে এরকম এই দাঙ্গাগিরি বা এইরকম এটা কিন্তু তোমরা কিন্তু, হ্যাঁ প্রথম দিকটা কোভিড এর সিচুয়েশনে সব জায়গায় হয়েছিল, সেটা একটা ডামাডোল এক্সেপশনাল সিচুয়েশন মহামারীতে হতে পারে, হঠাৎ করে একটা, কিন্তু এখন তো ব্যাপারটা অনেক কুল হয়ে গেছে, এখন তো আর এই জিনিসটা এখন দেখা যাচ্ছে না, তো আমার সেক্ষেত্রে মনে হয় যে স্টুডেন্টদেরও নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে যে তারা কি পিছিয়ে যাচ্ছে না এইভাবে অনলাইন পরীক্ষা, এই টুকা পরীক্ষা দিয়ে তারা কি পিছিয়ে যাচ্ছে না, তাদের জানাটা তুলনায় অনেক কি কম হয়ে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট চয়েসের ক্ষেত্রে কোম্পানিরা কি সাবস্টিটিউট অন্য স্টুডেন্টের কথা ভাববে না? তো দেখো কোম্পানি তো কারুর, আমরা হয়তো ইন্টারভিউতে গিয়ে তখন কি উত্তর দেবো মাথায় আসে না, একটা হয়তো বলে দিলাম ফ্যামিলি কন্ডিশন খারাপ ছিল, বেশি দূর লেখাপড়া করতে পারিনি, কোম্পানি কিন্তু এটা শুনবে না, বা করোনায় আমার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি কলেজ পাইনি, আমি পড়তে পারিনি, এগুলো কিন্তু কোনো কোম্পানি শুনবে না, ভালো কোম্পানিতে যদি চাকরি করতে চাও পরবর্তীকালে, তো তখন কিন্তু তোমরা ভীষণভাবে অসুবিধায় পড়বে, তো তাই বলছি। আর অনলাইন পরীক্ষা যেটা তোমরা লাফাচ্ছ, অনলাইন পরীক্ষাটা মানে যেটা স্যার একটু আগে বললেন যে সম্পূর্ণ ভাষায় ওটা টুকে পরীক্ষা দেওয়া, এবং তাদের তোমরা নিজেরা কিচ্ছু শিখছো না, তোমরা পড়ছো না, তোমরা শিখছো না, তো তোমরা কি করে পরবর্তীকালে চাকরি করবে? যাই হোক, এই আমাদের যে সেশনটা, ডিবেট সেশনটা, এটা কিন্তু আবার পরবর্তী পার্ট, এটা পার্ট ওয়ান পার্ট, এর পার্ট টুটাও চলবে, তো তোমরা যারা দেখছেন অভিভাবক হোক বা ছাত্রছাত্রী হোক, তোমরা কিন্তু দেখতে থাকো, আমরা আবার পার্ট টুতে কিন্তু এই এটা নিয়েই আবার আসছি, তো আজকে এই পার্ট ওয়ানে এই অবধি, নেক্সট আমরা আবার পার্ট টুতে এই ডিবেটটা নিয়ে কিন্তু আবার আমরা আলোচনা করবো, আমাদের চলবে।